প্রতিটি বিশ্বাসঘাতকতা শুরু হয় বিশ্বাস দিয়ে। যারা বিশ্বাসঘাতকতার মূল্য বোঝে না তারা কখনোই বিশ্বাসঘাতকতার মূল্যকে প্রশংসা করতে পারে না। একটা কথা মনে রাখবেন, যখন আপনি অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করলেন তখন কিন্তু আপনি নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করলেন। ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতা এবং ভালোবাসার অভিনয়টা অনেক বেশি কষ্ট দেয়, কিন্তু এটা আপনার আপন মানুষদের চেনায় এবং মিথ্যা ভালোবাসাকে প্রকাশ করে। ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতা শুধু হৃদয় ভেঙে দেয় না, বরং জীবনটাও অন্ধকার করে দেয়। পৃথিবীতে কাউকে বিশ্বাস করাটাই কঠিন, কারণ আপনি যখন কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সত্য ভালোবাসা তাদের কাছেই ফিরে আসে যারা হতাশার পরেও আশা করে, বিশ্বাসঘাতকতার পরেও বিশ্বাস করে এবং আঘাত পাবার পরেও এখনও তাকে ভালোবাসে। ভালোবাসার মানুষটি যখন দূরে সরে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য বলে মনে হয়। যে আপনাকে হৃদয় থেকে ভালোবাসে সে কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এবং কখনোই আপনাকে চিরদিনের জন্য হারিয়ে যেতে দেবে না। কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে কষ্ট পাবেন না, কারণ এটা তাদের চরিত্রের প্রতিচ্ছবি, আপনার না। সব অপরাধের চেয়ে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। সব অপরাধের হয়তো ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। প্রকৃত বোকা মানুষ তো সে যে সামান্য একটু স্বার্থের জন্যই একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক ভেঙে দেয়।